শীত চলে আসছে আর শীতের সময় পিঠা খাবো না, তা কি করে হয়? নিজে না বানাতে পারি, অন্যর কাছ থেকে তো নিয়ে আসতে পারি, তাই না? সেটা যেভাবেই হোক, অনলাইনের পেজ থেকে হোক আর যেভাবেই হোক, বা যে কোনো উপায়েই হোক। তো যাই হোক, আপনাদের সাথে একটা পৌঁছে দাও নকশি পিঠার রিভিউ ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আর বরাবরের মতো আপনাদের সাথে একটা অনলাইনের পেজ থেকে পৌঁছে দাও নকশি পিঠার রিভিউ শেয়ার করব। আর এটা আমার কাছে খুব ভালো লাগছে পিঠাগুলা, নকশি পিঠাগুলা, তাই চলে আসছি আমার ভিউয়ারদের সাথে শেয়ার করব। যেহেতু আমি এটা কিনেছি এই পেজ থেকে, খেতে খুব ভালো লাগছে, তাই ভাবলাম যে শেয়ার করি। তো প্রথমে আমার মেয়েকে দিয়ে আনবক্সিং করালাম নকশি পিঠার প্যাকেটটা। দেন আমি একটা প্লেটে সবগুলো ঢেলে নিয়েছি। এখানে 500 গ্রাম, মানে হাফ কেজি, আমি এখানে হাফ কেজি অর্ডার করছি, কারণ আমার এই পিঠাটা খুবই পছন্দ, আমার বাচ্চারা অতটা পছন্দ করে না। তো আমি ফার্স্টে ভাবছি যে হাফ কেজি অর্ডার করি, কারণ অনলাইন থেকে যেহেতু আমি এটা অর্ডার করব, আর যেহেতু 3-4 দিন টাইম লাগবে, ভাবছিলাম যে 3-4 দিন যেহেতু টাইম লাগবে, পিঠাটা কি আসলে আদৌ ভালো থাকবে কি না, তো অনেক কিছু ভাবনা চিন্তা করে এই জন্য হাফ কেজি অর্ডার করছি। তো হাফ কেজি 500 গ্রাম আমাকে আমার কাছ থেকে 420 টাকা, ডেলিভারি চার্জ সহ রাখছে। তো ডেলিভারি চার্জ ছিল যেহেতু ঢাকার ভিতরে, তো এই জন্য 70 টাকা ছিল ডেলিভারি চার্জ। আর হচ্ছে পিঠার দাম 350 টাকা, 360 টাকা এরকম হবে। তো টোটাল আমার 420 টাকা এরকম খরচ হয়েছে। তো যাই হোক, আমি দামটা বলে দিছি ডেলিভারি চার্জ সহ। তো এখানে আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। তো আসলে এটা যেহেতু 2-3 দিন ছিল প্যাকেটের মধ্যে, তো মনে হয় সম্ভবত এটা যখন তৈরি করছে সাথে সাথে গরম অবস্থা প্যাকেট করছে, আর আর সম্ভবত এটা অনেকবার এটা প্যাকেটটা না নাড়াচাড়াটা বেশি হওয়ার কারণে পিঠাগুলো ভেঙে গেছে। পিঠা সবগুলো ভাঙেনি, 3-4টার মতো ভাঙছে। তো যাই হোক, এখানে মনে হয় 8-10 পিস হবে পিঠা। আর পিঠাগুলো দেখতে সত্যি অনেক সুন্দর ছিল, খেতেও ভীষণ মজা ছিল। তো পিঠাটা ভালো হয়েছে বলেই আমি হচ্ছে রিভিউ দিতে চলে আসছি। আর আমি কিন্তু আপনাদের সাথে হচ্ছে থাম্বনেল দিয়ে দিয়েছি আর আমি কোত্থেকে এটা নিয়েছি, আর আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করে নিব। এটা আমি একটা হচ্ছে অনলাইন থেকে কিনছিলাম এই পিঠাগুলা, পৌঁছে দাও অনলাইন পেজ নকশি পিঠা। তো এখানে হচ্ছে ওরা অনেক কিছুই তৈরি করে, আচার, দেন হচ্ছে অনেক রকমের যত শুকনো খাবার আছে সব রকমের পিঠা সব কিছুই তৈরি করে সব জেলায় জেলায় পাঠাই দেয়। তো ঢাকার ভিতরে একটু চার্জটা কম, ডেলিভারি চার্জটা। তো এখন আমি আমার ছোটো মেয়ে একটু একটু করে খেয়েছি পিঠাটা, আসলেই খুব সত্যি খুব ভালো ছিল পিঠাটা। তো আমি হচ্ছে আপুকে ইনবক্স করলাম যে আপু, আপনাদের পিঠাগুলো আসলে সত্যি অনেক অসাধারণ। আর আমি কিন্তু আপনাদেরকে একটা পিঠা এখন দেখাচ্ছি কাছ থেকে, দেখেন খুবই সুন্দর দেখতে, খেতেও কিন্তু ভীষণ ভীষণ মজাদার ছিল। তো আমি এখন আমার ছোটো মেয়েকে বলছি যে একটা প্লাস্টিকের বয়ামে পিঠাগুলো রেখে দেওয়ার জন্য। তো এটা আমি প্লাস্টিকের হচ্ছে বয়ামে রেখে দিচ্ছি, টেবিলের উপর রেখে দিব ডাইনিং টেবিলে। আর আপনারা চাইলে এটা একসাথে অনেকগুলো কিনে আপনারা বয়ামে রেখে দিতে পারেন, কাচের বয়ামে বা প্লাস্টিকের বয়ামে, অনেক দিন খেতে পারবেন। এটা অনায়াসে 3-4 মাস কোনো কিছুই হয় না। তো আমি যেহেতু অল্পই অর্ডার করছি আর আমি পছন্দ করি, আসলে আমার বাচ্চারা এই পিঠাটা একটু যেহেতু শক্ত তো সেই জন্য ওরা পছন্দ করে না, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। তো যেহেতু আমি হচ্ছে এটা দেখলাম যে ভালো, তো ভাবছি যে আমি ফার্স্ট টাইম আগে দেখি, ভালো লাগলে বারবার অর্ডার করব যখন খেতে মন চায়। তো যেহেতু শীত চলে আসছে, পিঠা খেতে আমাদের সবার খুব ভালো লাগে। তো অনেক সময় আমরা নানান কাজে ব্যস্ত থাকি, তো সেই জন্য বাসায় পিঠা বানাতে বা তৈরি করতে অনেকটা টাইমের ব্যাপার হয়, ধৈর্যের ব্যাপার হয়, সময়ের ব্যাপার হয়। তো সেই সময় ধৈর্য আসলে নাই, তাই অর্ডার করে ফেললাম। আমার মতো আপনারাও এই পেজ থেকে পিঠা অর্ডার করে ফেলবেন।
আর আজকের ভিডিওটা এখান পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। আর আজকের এই রিভিউর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।